নমস্কার, আমি কেকা। তোমাদের আন্তরিকভাবে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। আশা রাখছি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, আমার পরিবারও খুব ভালো আছে। তো আজকের ভিডিওটাও কিন্তু পুরী থেকেই আমি শ্যুট করছি। তো দেখো এই সকালের ভিউটা খুব সুন্দর, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগছে। খুব সুন্দর একটা ভিউ। তো চলো ঘরের দিকে যাওয়া যাক। আর এখানে দেখো সমস্ত কিছু আমি কেচে একদম মেলেও দিয়েছি। আর এত রোদের, মানে ধরো এখন নভেম্বর মাস, শীতকাল, কিন্তু পুরীতে কিন্তু শীতের কোনো ব্যাপারই নেই। তো যাই হোক, আমিও রেডি। রেডি বলতে কিছুই না, জাস্ট একটু চেঞ্জ করে নিয়েছি। তো আমরা এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে, তো তোমাদেরকেও নিয়ে যাব সেখানে, খুব ভালো লাগছে। আর এই দেখো এখানে ইলেকট্রিক কুকারে আমি একটু ওটস বসিয়ে দিয়েছি সোয়াগের জন্য। তো এটা কুক হতে থাক, 5 মিনিটের মধ্যেই বেরোবো। আর এখানে যে ওটসটা দেখলে, এটা খুব একটা বেশি সময় লাগবে না, 5 মিনিটই লাগবে। এটা রান্না হয়ে গেলে সমুদ্র থেকে এসে সোহাগকে একটু খাইয়ে দেওয়া যাবে, ওই জন্যই বসিয়ে দিলাম। তো ঘরের অবস্থা একদম অগোছালো, তো এসে গোছাবো। এখন বাজে মনে হয় প্রায় 8টা, সকাল 8টা। তো চলো সমুদ্রে যাই। তো লক করে দিলাম, দেখে নি আরও একবার লক হয়েছে কি। লক হয়ে গেছে, তো লিফট আর ইউজ করব না, নিচে যাচ্ছি। মা বাবারা 3rd ফ্লোরে আছে আর আমরা 4th ফ্লোরে আছি। তো চলে এসছি, দেখি মা বাপি আছে কি না। তো এখানে সোহাগকে জুতো পরানোর চেষ্টা চলছে, আপ্রাণ চেষ্টা চলছে। ও কত জুতো পরবে, জুতোটা নষ্ট হয়ে যাবে। একটা হাওয়াই চটি নিতে হতো সোহাগের জন্য, এত সুন্দর জুতোটা নষ্ট হয়ে যাবে। সবাই রেডি, আমরা এখন স্নানে যাব না? একটু এসে দাও, প্রজাপতি প্রজাপতি না। কালকে আমাদের লাগ ভালো ছিল বলে আমরা ইয়ে পেয়েছি, জানো তো, বুঝলে, সঙ্গে সঙ্গে রুম পেয়ে গেছে, এরা এখনো বসে আছে। তো এখন ট্রাভেল এজেন্সি এসে কথা বললি হলো ট্রাভেল এজেন্সির সাথে। দাঁড়াও বাবা, চলো 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 চলো, আমি
এগো এগো না এগুলো না পারবা না। এই যে বেচারা এখানে ঘুমাচ্ছে, না না দারুণ লাগছে। আমরা চলে আমি হাঁটাই, তুমি ফটো তোলো। আমরা এখন স্নানের জন্য রেডি হচ্ছি। চলো 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 আনামি না, চলো বাবা।